স্কুলে আব্বা ও আচ্ছা একটু পরে তুমি বসো এখানে বসো একটু বসায় দেন তো পিছনে কোনো কথা বলো না জি সে অনেক সহজ সরল সাদা মাঠা জান্নাতে বাঁকা মানুষ জান্নাত পাবে না সহজ সাদা মাঠা মানুষ জান্নাত পাবে বলি আলহামদুলিল্লাহ সমাজে যারা পাগল আছে আমরা তাদেরকে দেখে হাসি কিন্তু তারা কি আমাদের চাইতে বিপদে না নিরাপদে বলেন নিরাপদে আমাকে বলতেছে হুজুর আমি আপনার খুব ভক্ত আপনার ওয়াজ শুনি আপনাকে দেখি প্রতিদিন আজ প্রতিদিন কয় প্রতিদিন দেখি আপনার সঙ্গে আমি একটু মুসাফা করব দেখছেন আলহামদুলিল্লাহ বলবেন না গান শুনতে পারতো না কেন তো শুনতে পারতো জি আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইয়েরা তাই হ্যাঁ বসো বসো আল্লাহ এদের আব্বা আম্মাকে তুমি ধৈর্য ধরার তৌফিক দাও জোরে বলি আমিন একটা সন্তান যে বাপ মার আছে এমন কত যে ধৈর্য ধরতে হয় আল্লাহ তুমি সবরে জামিল ধরার তৌফিক দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا তাই ফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মননক্ষণ কাঁদে মননক্ষণ ওহুদে দাতহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে
উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে অতুল আল্লাহুম্মা وعلى آل سيدنا شبيب بلغ العلا بكماله كشف التجا بجماله حصنت جميع خصاله سلو আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মুফিজুল হক সরকার আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার অত্যন্ত কাছের মুহতারাম মুহতারাম মাওলানা হাফিজ শফিউল আজম হাফিজাহুল্লাহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফজলা ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় সম্মানিত দীনি ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সবাই বলছে আল্লাহুম্মা إني أسألك الهدى والتقى والعفاف والغنى شبيب لي اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى শুকর আদায় করে নিলাম আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন 1500 বছর আগে 1500 বছর আগের নাজিল হওয়া কিতাব আজকের সমাজে এখন এখনো কি বিফল না সফল বলেন বলেন কোরআন যা বলে কোরআন যা বলে কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে না নাকি হবে না বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে পৃথিবীর কোন শাসক তার শাসন দিয়ে কোরআনকে ভুল ধরতে পারবে না বরংচ কোরআনের ভিতরে যে শাসন আছে যে আইন আছে এটা দিয়ে পৃথিবীর তৈরি করা শাসনকে ভুল ধরতে পারবে ঠিক কি না সেই কিতাব যে কিতাবকে ফলো করলে সব সেক্টরের মানুষ এখান থেকে উপকার পাবে লেখক লেখা পাবে কবি কবিতা পাবে সাহিত্যিক সাহিত্য পাবে একজন বিজ্ঞানী বিজ্ঞান পাবে আইনজীবী আইন পাবে রাষ্ট্রনায়ক রাষ্ট্র পাবে প্রশাসন প্রশাসক প্রশাসন পাবে অ্যাডমিনিস্ট্রেশন পাবে এর মধ্যে এক কথায়
যে যে লেভেল থেকে কোরআনকে নিতে চায় কোরআন তাকিয়ে দিতে চায় জোরে বলে সুবহানাল্লাহ সেই কালামে হাকিম থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি দিনের বেলা মাহফিল যারা বিশেষ করে আজকের মাহফিলে এসেছেন আমি মনে করি এটি একটি বিশাল বড় জিহাদের ভূমিকা পালন করেছেন আলহামদুলিল্লাহ তাহলে সূরাটার নাম যেন কি বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا অতি বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে ফুরকান নামে কিতাব নাজিল করেছেন তাহলে এই জায়গায় কোরআনের নাম কি বলা হয়েছে ফুরকান নামে কিতাব নাজিল করেছেন যেন তিনি এই কিতাব দিয়ে যেন তিনি গোটা বিশ্ববাসীকে যেন সতর্ক করতে পারেন গোটা বিশ্ববাসীকে সতর্ক করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান নামক কিতাব রাসূলকে দান করেছি ফুরকানটা কি আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল সত্য এবং মিথ্যার মধ্যে যে পার্থক্য সৃষ্টি করে দেয় তার নাম হলো ফুরকান কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা লেজিটিমেট কোনটা প্রহিবিটেড কোনটা আমার জন্য বৈধ কোনটা আমার জন্য অবৈধ সব কিছু স্পষ্ট করে কোন কিতাবে বলা আছে কোন কিতাবে বলা আছে কোরআনে বলা আছে এই জন্য এই কিতাবের আরেকটা নাম হলো ফুরকান সম্মানিত ভাইয়েরা কিন্তু দুঃখজনক হলো সত্য এখানে যারা বসে আছেন এখানে এই যে আমরা হাজারো সহস্রাধিক মানুষ আমরা এখানে বসে আছি আমি যদি একটা প্রশ্ন করি এই জায়গায় যারা বসে আছেন এখানে কি নন মুসলিম কেউ আছেন নাই বললেই চলে হয়তো থাকলে দুই চার পাঁচ ছয় জন থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমরা মুসলমান যদি আমি বলি এখানে যারা বসে আছেন এর ভিতর থেকে কজন ভাই কোরআনে কারিমকে সহি করে তেলাওয়াত করতে পারেন সবার কি হাত উঠবে আমার মনে হয় যদি আমি হাত তুলতে বলি অনেকে লজ্জাও পেয়ে যাবেন কিন্তু নামাজকে কবুল করে নেবার জন্য নামাজকে সহি করার জন্য প্রথম শর্ত কি সহি করা কোরআন তেলাওয়াতটা সহি করা যদি কারো সূরা ফাতিহা সহি না হয় তার নামাজই হবে না তাহলে কোরআন শেখাটা প্রত্যেক মুসলমানের জন্য কি বলেন তো আরো জোরে বলেন আচ্ছা সবার জন্য কি বিজ্ঞান জানা ফরজ সবার জন্য কি কমার্স জানা ফরজ না সবার জন্য কি প্রযুক্তি জানা ফরজ না এটা একটা অংশ সবাই তো ডাক্তার হবে না একটা শ্রেণী ডাক্তার হবে হ্যাঁ ডাক্তার হওয়ার জরুরি আছে কিন্তু ডাক্তারের কোরআন জানার দরকার আছে না নাই ইঞ্জিনিয়ারের সাহিত্যিকের লেখকের গবেষকের মেম্বার চেয়ারম্যান এমপি সচিব সবার দরকার আছে না নাই কারণ নামাজ কি সবার জন্য কি ফরজ নামাজ সবার জন্য ফরজ কোরআন শেখাও সবার জন্য কি ফরজ দুঃখজনক হলো সত্য স্বাধীনতার 52 বছর আমরা অতিক্রম করেছি আমরা সকল শিক্ষায় অর্জন করতে পারি সন্তানকে এত যত্ন নেই কেজি স্কুলে পাঠানোর জন্য ফজরের সময় উঠায়া মা সহ চলে যায় কেজি স্কুলে কেজির ওজন বেশি না সেরের ওজন বেশি কেজির ওজন এতে বেশি এই জন্য বাচ্চার গায়ের যে ওজন ব্যাগের ওজন তার ডাবল বাঁকা হয়ে যায় তাহলে কোরআন কি শুধু একটা সম্প্রদায়ের জন্য একটা গোষ্ঠীর জন্য না সবার জন্য নামাজকার জন্য সবার জন্য তাহলে সব শেখার আগে কি শেখা দরকার তাহলে কেজি স্কুলে যে পাঠায় দিলেন ভালো কথা সেখানে যদি কোরআন থাকে ভালো সন্তান ইংলিশে কথা বলে
বাপ বলে আমার ছেলে তো ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার ছেলে তো ও লেভেলে পড়ে, এই পড়ে ওই পড়ে, কোরআন পারে? পারে না। আল্লাহর তালিকায় সে মূর্খ, ঠিক কি না? সে কি মূর্খ? এই জন্য সবার আগে আমি নিজে এবং পরিবারকে সব সদস্যকে সবার আগে শর্ত হলো নামাজ শুদ্ধ করার জন্য কি শুদ্ধ করা দরকার? আসতে বলবেন না, কি শুদ্ধ করা দরকার? আগামী মাসটা আসতেছে, সে মাসের নাম কি বলেন? কিসের মাস? কিসের মাস? এখানে অনেকে বসে আছেন, কেউ 50 বছর রমজান পাইছেন, কেউ 40 বছর পাইছেন, কেউ 30 বছর পাইছেন, কেউ 20 বছর পেয়েছেন, পান নাই? তাহলে কোরআন রমজান মাস কিসের মাস? তাহলে এতগুলো মাস পাইলেন, এতগুলো রমজান পাইলেন, কোরআন শেখা হয় না কেন? সতর্কতা না অবহেলা? আস্তে কয়, সতর্কতা না অবহেলা? অবহেলা। এখন প্রশ্ন হলো কেন হচ্ছে না পড়া আমাদের? শুধু একটা যুক্তি দিলে উত্তরটা পাবেন আপনি। সকল পরীক্ষায় ভাইভা আসে না? নাই। কোনো পরীক্ষা কি ভাইভা ছাড়া হয়? না। এমনকি কোন চাকরি নিয়োগেও, কোন চাকরি করতে গেলেও সেখানে কিন্তু লিখিত হয়, রিটেন এবং ভাইভা দুটা হয়। আচ্ছা, রিটেন না হয় নাই হলো, যদি এরকম কন্ডিশন করা হতো সকল ভাইভা বোর্ডে যারা মুসলিম পরিবারের সদস্য তাদেরকে অবশ্যই কোরআনে কারিমের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা কোরআন শুনিয়ে দিতে হবে। আমার কথা কি বোঝা গেল? যদি এই জাতীয় যদি কন্ডিশন করা যদি রাখা হতো, এখানে কি হাত কম থাকতো না বেশি থাকতো বলেন? আমি নিজের কানে শুনেছি, পার্লামেন্টে কারি সাহেব যায় নাই, অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, তো একজনকে তেলাওয়াত করতে দিয়েছে, কারি সাহেব যেহেতু যায় নাই, এক সদস্য তেলাওয়াত করতেছে, কেল হে আল্লাহ হে, শয়তান কয় তোর আমার তেলাওয়াত ভালো আছে। এই হচ্ছে আমাদের সমাজের কোরআনের হালত, কোরআন বোঝা কোরআন জানার হালত। যে কোরআন জানে না সে আল্লাহর তালিকায় সে মূর্খ, ঠিক কি না? মূর্খ। সামনে রমজান আসতেছে, সিদ্ধান্ত নেব আমরা কোরআন, এটা কিন্তু শুধু কিতাব যে তা নয়, এটা আপনার সাক্ষী, এই কিতাব আমার পক্ষে অথবা বিপক্ষে রায় দেবে। সহি বুখারীর বর্ণনা সিয়াসিতে এসেছে, আল কোরআন হুজ্জাতুল্লাক আও আলাইক, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে রায় দেবে। কোরআন পড়তেই পারি না আমরা, তো পক্ষে রায় পাবো নাকি? রায় পাবো? এমন কি আমার নবীজি হাসরের ময়দানে মোট 4 বার আসবেন, উম্মতকে একসাথে জান্নাতে নিয়ে যাবেন। কয়বার? 4 বার। কিন্তু প্রথমবার এসে নিয়ে যাবেন, দ্বিতীয়বার এসেও নিয়েও যাবেন, তৃতীয়বার এসেও নিয়েও যাবেন, চতুর্থবার যখন তিনি আসবেন সেই সময় ইল্লামান হাসাবাহুল কোরআন, কোরআন তাদের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ তাআলা তোমার হাবিব এই সমস্ত বান্দাগুলোকে নিয়ে জান্নাতে নিয়ে যাচ্ছে কেন? এই সমস্ত বান্দাগুলো তো আমি কোরআন আমাকে পড়ে নাই, আমাকে জানে নাই, আমার পক্ষে কথা বলে নাই, আমার দল করে নাই, ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করলাম, এই সমস্ত বান্দার বিরুদ্ধে আমি কোরআন মামলা দিয়ে দিলাম, সেই দিন কি কোনো জবাব দিতে পারবো? পারবো? পারবো না। এই জন্য আজকের মাহফিলে প্রথম আমার পক্ষ থেকে এটাই পরামর্শ থাকবে, জোর পরামর্শ, এখন থেকে রমজানের শেষ দিন পর্যন্ত আছে টোটাল কতদিন বলেন? আজকে শাবানের কয় তারিখ? 1 তারিখ। আমরা তো 1 তারিখ না, আজকে আজকে 1 তারিখ। আমরা তো মোটামুটি ইংরেজি জানি। আমি শাহবাগ মোড়ে এক রিক্সাওয়ালাকে বললাম, ভাই বিশ্ববিদ্যালয় যাবেন? খুজুর বিশ্ববিদ্যালয় তো চিনি না, কোথায় যাবেন? বললাম ভার্সিটি। হ্যাঁ ভার্সিটি চিনি,
ভার্সিটি সেনে কিন্তু বিশ্ববিদ্যালয় চেনে না। যার বি মাসটা না জানলে আপনি ইবাদতের পদ্ধতি কোন মাসে কোন বরকতগুলো আছে আমাদের সবার আগে জানা দরকার। বাংলা হিসাব, ইংরেজি হিসাব না আরবি হিসাব? আরবি হিসাব। ইবাদতগুলো কোন মাসকে কেন্দ্র করে হয়? চাঁদকে, চাঁদকে নিয়ে হয়। এই শাবান মাসে আল্লাহ রাসূল সবচাইতে বেশি রোজা রেখেছেন, রোজার মাস বাদে যে মাস, সে মাসের নাম কি? শাবান মাস। রাসূল খুব রোজা রাখতেন। আমরা এই মাসে বেশি করে রোজা রাখার প্র্যাকটিস করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে এরকম করে একটু কাটা কাটা কথাই বলতে হবে, একটু কান লাগাবেন। তাহলে আমরা কিন্তু একটা দায়িত্ব পেয়ে গেলাম, এই 60 দিনে কোরআন কি সহি করে শেখা কি সম্ভব? অনেকে চুপ করে আছে, হুজুর কিছু কব না, পারবো না, এই বুড়া হয়ে গেছি। অসম্ভব না সম্ভব? অসম্ভব না সম্ভব? সম্ভব। এতদিন লাগবেও না যদি আপনি প্ল্যান করেন, এর অল্প সময়ও হয়ে যাবে। কোরআন আল্লাহ তাআলা বান্দার জন্য কঠিন করেননি, খুবই সহজ করে দিয়েছেন। কিন্তু চাচার বয়স 60 বছর, চাচাকে যদি বলি চাচা কোরআনটা পড়েন, কে বাবা মুখে আসে না। কিন্তু চাচা থেকে যখন বলা হয় চাচা সাদুল্লাপুরের পৌরসভার সামনে যে 10 শতক জায়গা আছে, ওই জায়গাটার দাগ নাম্বার কত? 83। দাগ নাম্বার মনে নাই বলেন, দাগ নাম্বার মনে আছে না? নাই। দাগ নাম্বার মনে থাকলো, আবার সেই চাচা আমার গাইবান্দারের জসকোটের বারান্দায় সকাল বিকাল সপ্তাহে 2 দিন করে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করে। যখন বলা হয় চাচা আপনি ফাইল নিয়ে এই বুড়ো বয়সে 60 বছর 65 বছর বয়স এখানে দৌড়াদৌড়ি করেন কেন? সেই সময় বলে বাবা 10 বিঘে জমিনে গণ্ডগোল, মামলা চলতেছে, উকিল বোঝে না, উকিলকে মাঝে মাঝে বুদ্ধি দিয়ে যাই। উকিলকে বুদ্ধি দেওয়ার জ্ঞানও আছে, দাগ নাম্বারও জানা আছে, সিএস নাম্বার জানা আছে, আরএস নাম্বার জানা আছে, জান্নাতের দাগ নাম্বার জানা নাই। এখানে কিসের দাগ নাম্বার আছে? কিসের দাগ নাম্বার আছে? জান্নাতের। এজন্য সবার আগে আমাকে জান্নাত খুঁজে বের করতে হবে। আমাদের আব্বা আমাদের আম্মা কোথায় ছিলেন? আসতে বলে কোথায় ছিলেন বলেন? আমাদের আদি বাড়ি বাপের ভিটা কোথায়? সবাই কি সেই জান্নাতে ফিরে যেতে চান? আমরা কি সন্তান, বানর সন্তান না আদম সন্তান? বলেন কি সন্তান আমরা? আদম, আদম থেকে এসেছি আমরা। যারা বলে মানুষ আগে বানর ছিল, এরকম বিশ্বাসী লোক থাকে বলেই তো এগুলো আবার সিলেবাসে ঢুকানোর চেষ্টা করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আলেমদের কথাগুলোকে কানে নিয়েছেন, এটা নিয়ে তিনি বৈঠক করেছেন, আলেমদের পরামর্শ তিনি গ্রহণ করেছেন। এই দেশে ঘাপটি মারা কিছু নাস্তিকের বাচ্চা আছে, আসতে বলবেন না আছে না নাই? আছে। তসিমা নাসরিন এক জাহান্নামের কীট, কয়েকদিন আগে সেই স্ট্যাটাস দিয়েছে, সে বলেছে তোমাদের নবী মুহাম্মদ সে মদিনার মাটিতে পৌঁছে গেছে, গলে গেছে। নবীদের লাশ কখনো পচতে পারে? পৃথিবীর কোনো মাটির হজম করার ক্ষমতা নাই, নবীদের লাশকে হজম করার ক্ষমতা নাই। এই জাতীয় কথা যারা বলে ওদের পক্ষে মদত পুষ্ট কিছু কুলাঙ্গার আমার দেশে আছে, আছে না নাই? ওই সমস্ত বদমাইশদের মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কেউ আমাদের শত্রু নয়। আওয়ামী লীগ ভাই, বিএনপি ভাই, জাতীয় পার্টি ভাই, যত দল আছে সব আমাদের ভাই। কিন্তু যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলবে, জিব্বা আমরা টেনে ছিড়ব। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে? বাপ হলেও, বাপ হলেও
কষ্ট পাচ্ছেন না শুনেন সব বিসর্জন দিতে পারবো ঈমান বাদ দিতে পারবো না ঈমান গেলে সব গেল বংশ দিয়ে কি করবেন কুরাইশ বংশে জন্ম নিয়ে আবু লাহাবের লাভ হয়নি আমার নবীর বংশের নাম কি আবু লাহাবের বংশের নাম কি লাভ আছে সদর দিয়ে কি করবেন বাপ পীর ছিল ছেলে পীর জাদা আছে না কিছু হইলেই আমি পীর জাদা আছে না নাই তো তোমার বাপ পীর ছিল ভালো কথা তুমি পীর জাদা হইছো তো অহংকার করো কেন আমি কোন পীরকে কলঙ্কিত করছি না আমি পীরকে মহব্বত করি আমি পীরকে ভালোবাসি এই কথা কেন বলতেছি মানে হঠাৎ করে কেউ যেন আবার কোনো কাউন্টার না নেয় আমি পীরকে মহব্বত করি শাহজালাল ইয়ামিনী শুয়ে আছেন শাহ মাকদুম শুয়ে আছেন শাহ পরান শুয়ে আছেন এদেশে ইসলাম ঢুকেছে এই সমস্ত বড় বড় পীর আউলিয়াদের মাধ্যমে খাজা মরিদিন চিস্তি রহমতুল্লাহ শুয়ে আছেন সমস্যা নাই কিন্তু খাজার নাম করে গাঁজা খাবা খাজা দিল কর তাজা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল বদমাশরা পাইছে কি এগুলো আছে না নাই আচ্ছা মাস সাতেক আগে আমার এক মাহফিল ছিল চট্টগ্রাম আমি ডোমেস্টিক এয়ারপোর্টের ডোমেস্টিক সাইডে বোর্ডিং পাস নিয়ে আমি ভিতরে ঢুকবো বসবো বসার জায়গা পাচ্ছি না এখন যেখানেই যাবেন আপনি পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি সব জায়গায় গায়ে কাপড় চোপড় আছে কাপড় চোপড়ও থাকা লাগে না তো এখন কাপড় চোপড় খুললে নাকি আধুনিক হয় আর কাপড় গায়ে দিলে নাকি বুড়ি হয়ে যায় হ্যাঁ কাপড় চোপড় না খুললে আধুনিক হওয়া যায় না যে নায়িকা যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী যেরকম নাউজুবিল্লাহ এরকম বদমাইশিগুলো আছে না নাই তাই ভিতরে ঢুকে বসার জায়গা পাচ্ছি না বসবো কোথায় সামনের দিকে দেখি যে একটা কোনায় দেখি একজন হুজুর বসে আছে মাথায় টুপি দেওয়া তো ভাবলাম যে তাহলে হুজুরের পাশে আমিও টুপিওয়ালার পাশে গিয়ে বসি বসলাম বসে সালাম দিলাম সালামের কোনো উত্তর ভালোভাবে পেলাম না তো বললাম মুরব্বী আমি তো সালাম দিয়েছি তো আপনি কেমন আছেন আপনার পরিচয় তো উনি কথা বলতেই চাইলেন না শেষে উনি বলেই ফেললেন রাগের ঠেলায় আমি অমক পীর জাদা যখন আমার কই সেরকম তা আমাকে বলতেছে আবার উল্টো আমি বলতে চাইনি কিছু আপনি কে তো বলে আমি হলাম নবী জাদা কি কথা কি বুঝতেছেন তুমি যদি পীরের ছেলের পরিচয় দিয়ে পীর জাদা হতে পারো আমার বাপ তো আদম আমার বাপকে উনি কি সাধারণ মানুষের নবী আমি তার কি সন্তান তাহলে কি হয় তাহলে আমরা সব কি তাহলে আমাদের দাম কি কম তা আমরা নিচে আসা দরকার কি আমাদের নবীজাদা হয়ে আছে নবীর বাপ হয়ে তো লাভ নাই নবীর বাপ আজর নজির বাপ কি আজর জান্নাত না জাহান্নাম নবীর ছেলে হয়ে তো লাভ নাই নুহের ছেলেকে কেনান জান্নাত না জাহান্নাম লাভ কি লাভ হবে ঈমান লাভ হবে কি ঈমান আমার ঈমান টানবো ভালো করে জোরে বলি ইনশাআল্লাহ তাহলে ঈমান যদি পাকাপোক্ত করতে হয় কোরআনটাকে শেখা কি করতে হবে পাকাপোক্ত কোরআন কি কি বলেন বলেন পাকাপোক্ত করতে হবে কোরআন শিখবো তো আমরা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমার ভাইয়েরা একটু কান লাগাবেন এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব আপনিও চলে যাবেন কেউ বাঁচার জন্য আসি নাই মরে যাব আমিও আপনিও মরে যাবেন এই যে জায়গায় বসে আছে দুজন চেয়ারম্যান বসা এখানে মুরব্বী বসা এই যে মুরব্বী সবাই এক লাইনে বসে আছে এই কয়েকজনের ভিতরে হঠাৎ করে যদি একজনের মরণ হয় এত হাজারো মানুষ সামনে বসা কেউ কি কিছু করতে পারবেন কিচ্ছু করতে পারবেন কিছুই করতে পারবেন না বড় জোর কি করতে পারবেন শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটা অ্যাম্বুলেন্স হাজির করবেন
আস্তে করে লাস্ট এখান থেকে নামায় নিয়া ড্রাইভারকে ড্রাইভারের হাতে বোঝায় দিয়ে বলবেন, ড্রাইভার লাস্টটা নিয়ে মরা মানুষের বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও, লাশের বাড়িতে লাশ পৌঁছিয়ে দাও। লাশের বাড়িতে লাশ নিয়ে যাবে, কিন্তু লাশ কি বাড়ির ভিতরে ঢুকবে? ঢুকাবে না কারা? ঢুকাবে না কারা? ছেলে, বউ, আত্মীয় স্বজন, ভাই, আপনার করা বাড়ি, আপনার করা প্ল্যান করা ঘর আপনার বউ ঢুকাতে দেবে না, আপনার ছেলে ঢুকাতে দেবে না। তিন দিন পর ওই বাড়ি ভাগ করতে নিয়ে মারামারি করবে, মামলা হবে, কত কি হবে বলেন তো। দিন শেষে বন্ধু আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? আসতে বলবেন না কে? আল্লাহ। সবার আগে আমাকে সময় দিতে হবে কার কাছে? কাকে সময় দিতে হবে? এখন প্রশ্ন হলো, নামাজ কি শুধু রমজান মাস না সারা বছর? নামাজ কি শুধু সাত দিনে একদিন না সাত দিনই? কয়বার? আসতে বলবেন না কয়বার? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, কি কয়েট ভালো কিরকম বলেন, মানুষ বেশি না চোর বেশি? আবার বলেন, মানুষ বেশি না চোর বেশি? একজন জবাব দিয়েছে, যে আল্লাহকে ফাঁকি দিতে পারে তার চেয়ে বড় চোর আছে? যে নামাজের মতো একটা বড় হুকুমকে বাদ দেয় তার দ্বারা কি জনগণের সম্পদ চুরি করার সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর আফসোস করে কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, সব চাটার দল চারটা চুট্টা খাইয়া ফালাইয়া দেয়, কিছুই রাখে না। এগুলো আমার কথা নয়, চোরের খনি এই কথাটি কি আমার না নেতার? বলেন কার কথা? উনি তো, আমি তো কম কইছি, উনি আরো বেশি বলে গেছেন, চোরের খনি। মসজিদে গেলে, শহরের মসজিদগুলোতে নতুন জুতা হাতে নিয়ে গেলে নামাজের টেনশন কম থাকে না বেশি থাকে? যদি জুতা কোনো মতো পিছনে রাখেন, সেজদায় সেজদা দেওয়াই কঠিন। সেজদা দিয়ে কবেন, জুতা আছে তো, জুতা আছে তো, ভালো হলাম কোথায়? মুসলমান তো তাকে বলে যার সামনে বিশাল কোটি টাকা পড়ে থাকলেও সে তার দিকে ছোঁবে না। এটাই হচ্ছে আমানত, এটাই হচ্ছে ঈমান। কোথায়? অন্যের সম্পদ মেরে খাওয়াটাই আমাদের যোগ্যতা। বনের টাকা, বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে না নাই? বেশি বলতে পারবেন চেয়ারম্যান সামনে মিটিং করে, দরবার করে, বনরা চেয়ারম্যানের কাছে গিয়ে বলে, ভাইরা আমাদের সম্পদ বুঝায় দেয় না। এদিকে ভাইরা এসে বলে, চেয়ারম্যান সাহেব এনিওয়ে জায়গা কিন্তু দেব না। আছে না? আসতে বলে আছে না নাই? এদিকে ওই ভাই কপাল কালো বানাইছে, ট্রিপল হাজি, আছে না নাই? তিনবার হস করছে পরপর, বোনকে সম্পদ বোঝায় দেয় না। শোনেন, এই সময় কি উঠবেন না? উঠলি ভাববো ওটা বোনের সম্পত্তি মেরে খাইছে। বসেন, আরো কিছু কথা আছে তো, ওয়াজ তো অনেক শোনেন আপনারা, আমাদের রোগগুলো একটু আমরা ধরে নেই, এগুলো সংশোধন হওয়া দরকার। আরেকটা কানে কানে একজন কথা কইছে, ওটা বলবো। কি যেন বলছে, একজন বলে গেছে, হুজুর ওই বিষয়ে একটু কথা বলবেন, একজন ভুক্তভোগী এই কথা বলেছেন। আমাদের কাছে তো অনেক কিছু আসে, অনেক বোনের চোখের পানি ভাইদের জন্য, একই মায়ের সন্তান, এক যুগ চলে যায় সম্পদ বোঝে দেয় না।
কোথায় যাবা তুমি? তুমি এই সম্পদ নিয়ে কোথায় যাবা? কোথাও তোমার জায়গা হবে না। এক যুগ চলে যায়, আবার সালা কি করে জানেন? বোনটাকে দাওয়াত দেয়, বছরে দুই তিনবার দাওয়াত দিয়া দই মিষ্টি পোলাও জর্দা বিরিয়ানি যা কিছু আছে সব খাওয়ায়, খাওয়ায় দিয়া পাশে বসায় বলে, বোন রাগ করো না, একটা কথা বলি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিয়ে দিল, এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? এগুলো করা বন্ধ করতে হবে। আমরা যার যা হক বুঝাই দেব, জোরে বলি ইনশাআল্লাহ। সূরা নিসার একটা আয়াত আছে হক সম্বলিত, একটা আলোচনাও আছে আমার, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। তোমরা কি করো? এক নম্বর কার হক আদায় করো? আল্লাহর হক এক নম্বর হলো পাঁচ অক্ত নামাজ। সবাইকে আদায় করতে রাজি আছেন? পাঁচ অক্ত নামাজ পড়বেন, কার একটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, নামাজ পড়বো কি দিয়া বলেন? কি দিয়া? তাহলে আগে কি বললাম, রমজান মাসে আছে কয়দিন? মোট ষাট দিন, সেটা কি সম্ভব পড়বো? আমি আজকে আপনাদের কিছু প্যাকেজ দিয়ে যাই, জান্নাতের প্যাকেজ। কিসের প্যাকেজ বলেন? জান্নাতের কিছু প্যাকেজ দিয়ে যায়। দেখেন না মাঝে মাঝে মোবাইল কোম্পানি মাঝে মাঝে অফার দেয় না, এত টাকা তুললে এত টাকার এমবি জিবি কি জানি কয় ফ্রি দিয়ে দেয়। যুবকরা মোবাইল তো ভালোই চালাও। চুয়াডাঙ্গা মাহফিল আমার, চুয়াডাঙ্গা খেতে বসছি, বাড়িওয়ালা বলে হুজুর আমার বাড়িতে চুয়াডাঙ্গা, আমার মেয়েকে বিয়ে দিয়েছি, হুজুর দোয়া করবেন। কোথায় বিধছেন? বলতেছে হুজুর ঠাকুরগা। তো বললাম চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা দিলেন বিয়ে 400 মাইল দূরে, ঘটনা কি? এই বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল। ওই যে এমবি ফ্রি, কি ফ্রি? এমবি ফ্রি। ঠাকুরগা চলে গেছে, হুজুর তিনটা দিন কোনো খোঁজ খবর নাই, মেয়ে মানুষ, আমি মেয়ের বাবা কিছু বলতেও পারি না। তিন দিন হঠাৎ করে, তিন দিন পর আমার মোবাইলে রিংটোন বেজে উঠল, বলতেছে বাবা আমি তোমার মেয়ে বলছি, আমরা খুব ভালো আছি। আমি না, আমরা, বুঝতেছেন কি আপনারা? আচ্ছা, আমরা খুব ভালো আছি, সকল কাজ সম্পূর্ণ হইয়া গিয়াছে। কষ্ট পাচ্ছেন কথাগুলো শুনে? শিশুর হাতে যদি আপনি আপেল দিয়া আর একটা ধারালো চাকু দিয়া বলেন বাবা তুমি আপেলটা কাটো তো, ওকে আপেল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। চাকু ধরার মতো সেই ক্যাপাসিটি শিশুর হাতে আসেনি। মোবাইল তার জন্য ব্যবহার নিষিদ্ধ যার ইমানটা দুর্বল, ঠিক কি না? আপনার মেয়েকে আপনি মোবাইল দিচ্ছেন, কোন সময়ে দিচ্ছেন, কি জন্য দিচ্ছেন, এটা ভাবতে হবে। দেওয়ার আগে ভাবতে হবে হাজার বার। এই যে চেয়ারম্যান সাহেব আছে, এগুলো ফেস করেন তারা। আমি কিন্তু সমাজের কোথায় কোথায় রোগগুলো আছে আমি রোগগুলো একটু ধরায় দিচ্ছি। বি কেয়ারফুল, সন্তানকে মোবাইল হাতে না দিয়া, ওই শিশু বাচ্চাটাকে গেমস না দিয়া, বাচ্চার হাতে গেমস তুলে দিয়ে খাবার না খাওয়ায়া বাচ্চাকে সাথে নিয়ে আপনি মসজিদে চলে যান, টাইম কাটবে। কিন্তু গ্রামের কিছু বুড়া চাষা আছে, আমার চাষারা মন খারাপ করেন না, বুড়া মানুষ মোহাম্মতের মানুষ, কিছু বুড়া চাষা আছে মসজিদে বাচ্চারা ঢুকলেই চোখ এরকম গরুর মতো করে, আসতে বলবেন আসে না আসে না। আমি কিন্তু বা আমি নিজে ভুক্তভোগী, আমার বয়স যখন এরকম এই 10-11 বছর, আমি মসজিদে যেতাম এরকম করে নিয়মিত, এক বুড়ো চাষা আমার দেখলেই লাঠি এরকম করে ঝাঁকাত। তো ভাবতাম যে নামাজ মনে হয় এরকম করেই পড়ে, আমি পরে রক্ত, আমি একখান লাঠি আনছি, চাষা ওদিক থেকে মারে আমি দিক থেকে মারি। কি আমার কথা কি বোঝা যায়? শিশুরা যা শিখাবেন তাই শিখবে, অতএব শিশুদের শেখার জায়গা মসজিদ।
শিশুদের শেখার জায়গা কি মসজিদ কোনো বাচ্চাকে ধমক দিবেন না ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো যখন মসজিদের ভিতর থেকে একটা শিশুর কান্না আর হাসির আওয়াজ আসবে তখন ভাববেন যে এই সমাজটা একটা ইসলামী সমাজে রূপ নিয়েছে অনেক বাপ আছে বাচ্চাদেরকে নামাজের জন্য তাকিদ দেয় না নিজেদের নামাজ পড়ে না বলবে কখন বাচ্চাদের নিয়ে কোলে করে নিয়ে বাচ্চাগুলোকে মসজিদের দিকে নিয়ে যাবেন আপনি পাশে বসায় রাখবেন আপনার ছেলে হাঁটবে আপনার ছেলে মুস্কি মুস্কি হাসি মারবে আওয়াজ দিয়ে হাসবে সামনে নামাজের সামনে দিয়ে না বুঝে দৌড়াদৌড়ি করবে আপনি বাধা দিবেন না আস্তে করে বুঝায় দিবেন আমার নবীজি সেজদায় পড়ে রুকু করে সেজদা দিচ্ছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ঘাড়ে বসে ততক্ষণ পর্যন্ত ছিলেন যতক্ষণ পর্যন্ত হুসাইনের বিরক্তি আসে নাই হুসাইন যখন ঘাট থেকে আস্তে করে উঠে দাঁড়াই সামান্য বেজে আস্তে করে সেজদা থেকে উঠায়া সালাম ফিরে মুস্কি হাসি মেরে বলছেন হা নানারে ও আমার হুসাইন আজকে তুমি আমার বড় উপকার করেছ তুমি বসার কারণে আমার ঘাড়ে বসার কারণে আমার নামাজটা সেজদাটা লম্বা হয়ে গেছে তাহলে নামাজের মধ্যে বাচ্চারা যা করবে এটাও ইবাদত জোরে বলেন সুবহানাল্লাহ কোন শিশুকে আপনি ডিসকারেজ করবেন না আমার নবীজি বাচ্চাদেরকে সময় দিতেন নবীজি একদিন হোসেনকে কোলের মধ্যে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসে আছেন মসজিদের ভিতরে গল্প করছেন বাবে জিবরিল দিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসালাম নবীর সামনে এসে বসলেন বসে রাসূলকে ওহী দিয়ে যাবেন কিন্তু কোলে বসা আছে হোসাইন রাসূল হোসাইনকে বললেন না যে তুমি চলে যাও কিন্তু রাসূল আর উল্টা কি করলেন হোসাইনকে বলছেন না না এই লোকটা এই যে আসলো আমার সামনে তুমি কি তাকে চেনো কে না না এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে কিন্তু মতলব ভালো মনে হয় না কেন কি হয়েছে কে এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে কিন্তু সালাম কালাম ঠিকই দেয় চেহারাও সুন্দর মাশাআল্লাহ ভালো আছে কিন্তু কোন সাহাবী আপনার কাছে আসতে পারে কেউ খালি হাতে আসে না কেউ হাদিয়া তোহফা নিয়ে আসে খেজুর আঙ্গুর বেদেনা উটের দুধ উটের গোশত নিয়ে আসে এই লোকটা মাঝে মাঝে আসে খালি হাতে আসা আমার কাছে মনে হয় কৃপণ একটু কৃপণ সাইজের লোক আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে জিব্রাইলকে বলছেন জিব্রাইল আমার নানার সাথে আমি পারি না কি যে হবে আল্লাহ কি যে হবে আজকে তোমার এটা আল্লাহই জানে আল্লাহ বলছেন জিব্রাইল পকেটের মধ্যে হাত দিয়ে দেখো আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসাইন যখন তোমার পকেট থেকে কিছু খসাতেই চায় জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে আঙ্গুরের ছড়া ঝুলায় রাখছেন সামনে বের করে জিব্রাইল রাসূল মুস্কি হাসি মেরে বলছেন না না কে বলছে কৃপণ সাহাবি দেখো কে না না এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ এখন দেখি মারাত্মক কৃপণ কেন পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না সুবহানাল্লাহ বলবেন না বিশ্বনবী মসজিদের মধ্যে শিশুদেরকে নিয়ে এই ঘন্টার পরে ঘন্টা সময় দিয়েছেন তাহলে আমাদের শিশু শিশু প্রীতি আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে খুতবা দিচ্ছেন মসজিদে নববীর দরজার সামনে এক সাহাবি পাহারা দিচ্ছেন এই হুসাইন নবীর সঙ্গে দেখা করার জন্য যাবেন সাহাবি বলতেছে তুমি এখন যেতে পারবে না হুসাইন বলে আমাকে যেতে দিবেন না কেন কেন আমাকে যেতে দিবেন না কেন কেন রাসূল এখন গুরুত্বপূর্ণ খুতবা দিচ্ছেন যে তাই যদি হয় আমারও একটা প্রস্তাব আমি আপনাকে দিলাম কি তোমরা যে নবীর কথা বসে বসে শোনো সেই নবীর চাইতে আমি হুসাইন হাজার গুণে বড় যাও এমন পেঁয়াজ মারছে সাহাবির মাথা ঘুরে উঠছে ভয়ে দরজা খুলে দিছে নবীর সামনে গিয়ে দাঁড়ায় আছে রাসূল বলছেন না না তোমার মনটা খারাপ কেন তোমার মন খারাপ হলে তো আমারও মন খারাপ হয় হোসেন বলছেন না না আমার কি কোনো দাম নাই দরজায় লোক থাকে আমাকে আসতে দেয় না 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 আমি তোমাকে আজকে কিছু প্রশ্ন করব সেই প্রশ্নের মূল বিষয় হলো আমি তোমার চাইতে বড় রাসূল বললেন তুমি আমার চেয়ে বড় কেমনে তুমি আমার নাতি আমি তোমার নানা বয়সে ছোট তুমি আমার চাইতে কেমনে বড় হলে না না উত্তর তুমিই দিবা আমি তোমাকে তিনটা প্রশ্ন করব
বলো তোমার সব সাহাবীকে হাজির করো সব সাহাবীকে হাজির করা হলো আমার নবীজি এবার বলছেন নানা কি প্রশ্ন করবে বলো বলছেন নানা তুমি বলো তো তোমার কোন জায়গায় বসে আমি বেশি কথা বলি কে বুকের উপরে কে নানা তুমি শুয়ে পড়ো রাসূল শুয়ে পড়লেন লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসে গেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি হুসাইনকে লক্ষ্য করে বলছেন নানা তোমার কি প্রশ্ন বলো এবার বলছেন নানা এক নাম্বার প্রশ্ন হলো তুমি বলো তো তোমার বাবার নামটা কি সঙ্গে সঙ্গে তিনি বলছেন আব্দুল্লাহ কোন বংশ কুরাইশ বংশ আর কিছু আছে নাকি না ও নানা আমার বাবার পরিচয় তোমার নিশ্চয় জানা আছে আমার বাবা হলেন তিনি মক্কার মানুষ কুরাইশ বংশের মানুষ আরেকটা তার গুণ হল আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য সিংহ করে পাঠিয়েছেন আমার পিতা আলী তোমার পিতা আব্দুল্লাহকে দুইজনকে দুই পাল্লায় দিয়ে দাও আল্লাহর কসম আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন আর তার বিজ্ঞচিত কথা শুনে আশ্চর্য হয়ে বলছেন এত ছোট মানুষের ভিতরে এত বড় জ্ঞান এবার বলছেন নানা আর কি প্রশ্ন বলো তো এবার বলছেন নানা বলো তো তোমার মার নামটা কি রাসূল বলেন আমার মার নাম আমেনা বাড়ি কোথায় বাড়ি হলো মদিনা আচ্ছা আর কি কোনো পরিচয় আছে না ও নানা তুমি কি জানো অবশ্যই জানো আমার মার পরিচয়টা কি আমার মা হলো তোমার দেহের টুকরা আমার মা হলো তোমার রক্ত যাকে না দেখলে তোমার ঘুম হয় না জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা আমার মা ফাতিমা এক পাল্লায় তোমার মা আমেনা এক পাল্লায় আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে আমার নবীজি হোসেনকে জড়িয়ে ধরে চুমো চুমো দিয়ে আকা একা দিচ্ছেন গোটা শরীর চুমোতে চুমোতে ভরায়া দিচ্ছেন এবার বলছেন না না বলো তো নাম্বার তিন প্রশ্ন কি তোমার এবার বলছেন নাম্বার তিন প্রশ্ন হলো নানা তুমি বলো তো তোমার নানার নামটা কি আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন আমার নানার নাম হলো ওহাব জহুরি বাড়ি তার কোথায় বাড়ি তার মদিনায় কি করতেন ব্যবসা করতেন ও নানা তোমার কাছে আমি আসতে চাই আমার কি কোনো দাম নাই আমার নানাকে আমার নানা হলেন সকল নবীদের সর্দার যার পেছনে পৃথিবীর সমস্ত পয়গম্বর আমার নবীর ইক্তেদা করে নামাজ পড়েছে মেরাজে ইসরায় বাইতুল মুকদ্দাসে সমস্ত নবী কার পেছনে নামাজ পড়েছেন আমার নবীর পেছনে আমার নানা তো সেই নানা যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানা আমার নানাকে এক পাল্লায় দাও তোমার নানাকে এক পাল্লায় দাও তুমি বলো কার নানার ওজনটা বেশি আমার নবীজি হোসেনকে চুমো একই দিয়ে বললেন নানা আজকে আমি নবী হবার পরও আমি তোমার কাছে যুক্তির কাছে হেরে গেলাম জোরে কর সুবহানাল্লাহ শিশুদেরকে সময় দেওয়ার দরকার আছে না নাই সব শিশুকে নিয়ে আজান হলে কোথায় যাব আস্তে বলে কোথায় যাব মসজিদে যাব পরিবারটাকে জান্নাত বানাই পরিবারটাকে জান্নাত বানাই পরিবারটাকে নাটকের থিয়েটারের মঞ্চ না বানাই ওই সমস্ত এলইডি ওই সমস্ত কলকাতার নাটক ওই সমস্ত বাজে কোনো ফিল্ম পরিবারকে দেখিয়ে পরিবারকে নষ্ট না করি আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমরা খেয়াল করব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আজকের মাহফিলের যিনি সার্বিক পৃষ্ঠপোষকতায় আছেন আমার ভাইজান অনেক কষ্ট করে আজকের মাহফিলটার আয়োজন করেছেন আমরা খুশি হয়েছি তো নাকি সবাই খুশি হয়েছে তো আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও জোরে বলি আমিন আমি সূরা ফুরকান থেকে যেখান থেকে কথা বলতে চাচ্ছিলাম শুধু জাস্ট সেখানে টাচ দিয়েই আমি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি সূরাটার নাম যেন কি বলেছিলাম সূরাতুল ফুরকান
শেষ রুকুতে আল্লাহ তাআলা আগে প্রথমে আল্লাহর পরিচয় দিয়েছেন সেই আল্লাহ বরকতময় প্রভু যিনি আকাশ বানিয়েছেন আকাশে গ্রহরাজি বানিয়েছেন এবং সেখানে রেখেছেন সূর্য এবং চাঁদ আল্লাহু আকবার বলেন এই পরিচয় কি পৃথিবীর কেউ দিতে পারবে এরপরে বলছেন তিনিই সেই মহান প্রভু وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا তিনি সেই মহান প্রভু যিনি রাতকে দিনের স্থলাভিষিক্ত করেছেন রাতের মধ্যে দিন ঢুকানকে জোরে বলবেন রাতের মধ্যে দিন ঢুকানকে দিনের মধ্যে রাত ঢুকানকে এখানে কি জো বাইডেনের হাত আছে ভ্লাদিমির পুতিনের হাত আছে নরেন্দ্র মোদির হাত আছে তো পরাশক্তি বলি কেন কিসের শক্তি এদের কোন শক্তি আল্লাহর শক্তির কাছে কিছু না ফেরাউন টেকে নাই নমরুদ টেকে নাই কোন জালিমরাও জমিনে টিকবে না জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এরপরে আল্লাহ তাআলা বলছেন আমার যারা কাছের বান্দা হবে তাদের আমি কিছু গুণ দেখতে চাই নাম্বার 1 আমরা হব উগ্র না বিনয়ী এক নাম্বার কি হব আমরা বলেন বিনয়ী وعباد الرحمن الذين يمشون على الأرض هونا نمبر 2 وإذا خاطبهم الجاهلون قالوا سلاما أمرا جخون অজ্ঞদের সাথে জাহেলদের সঙ্গে কথা বলবো সেই সময় কি আমরা তর্ক করব না সালাম দেব সালাম এটা ঈমানদার বান্দাদের বৈশিষ্ট্য নাম্বার 3 জাহান্নাম থেকে বাঁচার আকুতি করা নাম্বার 4 হলো অপচয় না করা নাম্বার 5 হলো নাম্বার 6 হলো মিতব্যয়ী হওয়া নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা দরবারে যায় মাজারে যায় গরু নিয়া ছাগল নিয়া যারা গরু নেয় তার আরেক বলদ আছে না নাই আচ্ছা এগুলো করা যাবে না নাম্বার 8 হত্যা করা মানুষ মানুষকে যে হত্যা করবে তার জন্য জান্নাত না জাহান্নাম জাহান্নাম আমার দেশে হত্যা করা কি কঠিন কাজ না সহজ কাজ সহজ কাজ অথচ ইসলামের সবচাইতে মারাত্মক অপরাধ হলো কি তিনটা অপরাধের শাস্তি আল্লাহ তাআলা হত্যার অর্ডার দিয়েছেন দুনিয়াতে তিনটা একটা হচ্ছে সাইয়িবু জানি যে বিয়ে করে জানা করে নাম্বার 2 জন্য কাউকে অন্যায় করে হত্যা করবে নাম্বার 3 যে ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে যাবে এই তিনটা অপরাধের শাস্তি ইসলাম দিয়েছে কি কতল কি বলেন কতল এটা কার হুকুম শরীয়তের হুকুম এটা সেই হত্যা ইমানদার কখনো করতে পারে না এরকম কুসন্তান আমার দেশে আছে সন্তান কর্তৃক বাবা খুন আছে না নাই সন্তান বাপকে থাপড়ায় এনারা সাক্ষী সাক্ষী ওনারা আমাকে একজন কেঁদে কেঁদে এখানে বলে গেছে আপনি সন্তান হয়ে আপনার বাবার হাতে আপনি গায়ে আপনি হাত তুলছেন আপনি কি জানেন আপনার বাবাটা কোন আসনে বসা আল্লাহর আরশ আজিম তখন আপনার জন্য খোলা হবে যখন বাপ আপনার জন্য গ্রিন সিগন্যাল দেবে আল্লাহর কাছে আপনার বাপ নারাজ কে নারাজ আসতে বলবেন না কে নারাজ সবাই বলেন তো আব্বা বড় না আম্মা বড় মা বড় না বাবা বড় আমরা ছোট আমরা ছোট ভালো করে রাখো আজকে তোমার ঠান্ডা লেগেছে খুব একটু কষ্ট করে আপনারা শুনতেছেন কথাগুলো আপনি বলেন তো মা বড় না বাপ বড় আবার বলেন না আচ্ছা মা বাবা দুজন নামাজে দাঁড়াইছে জামাতে নামাজ পড়বে নামাজটা পড়াবে কে তাহলে ইমাম কি মুসল্লির চাইতে সম্মান কম আস্তে কয় তাহলে ইমাম বড় না মুসল্লি বড় কে বড় ইমাম বড় আচ্ছা এই পৃথিবীতে যত নবী এসেছেন সব কি পুরুষ না মহিলা এর মধ্যে কি দুই একজন মহিলা আছে আচ্ছা আরেকটা বিষয় বলি সেটা হলো পরিবারে যদি কোনো গন্ডগোল লাগে বাপ মা ভাই বোন এটা গন্ডগোল লাগছে ফয়সালা করতে হবে একটা ফ্যামিলির মূল বিচারক কে হবে মা না বাবা
এখন বলেন মা বড় না বাপ বড়? দেখেন দুই দিকে কয়, দুই দিকে বললেন। মানে ছাত্রকে জিজ্ঞেস করেছে ক্যাট বানান কি, সিএটি ক্যাট না বলে এ থেকে জেড পর্যন্ত বলে বলে স্যার আপনি ঠিক করে নেন। বাবা বড়, বাবা সম্মানের দিক থেকে বড়, মর্যাদার দিক থেকে বড়, আর হকের দিক থেকে মা বড়। হকের দিক থেকে কি মা বড়, আর মর্যাদার দিক থেকে বাবা বড়। সেই বাবা আল্লাহ কিন্তু, রাসূল কিন্তু এই হাদিসটা কখনো বলেননি, মা খুশি আল্লাহ খুশি, মা নারাজ আল্লাহ নারাজ, সরাসরি এরকম হাদিস কিন্তু আসেনি। বলা হয়েছে পিতার ক্ষেত্রে পিতা খুশি আল্লাহ খুশি, পিতা নারাজ আল্লাহ নারাজ। আল্লাহু আকবার বলেন। ফ্যামিলিতে যদি কোনো গণ্ডগোল লাগে, কোনো মা যদি তার ছেলেকে বলে তোর বউটা খারাপ তুই তোর বউকে তালাক দিয়ে দে, কথাটা বুঝলেন? সাপোজ, তখন সেই ছেলের দায়িত্ব হলো এই বিষয়ে তার আব্বাকে বলা, আব্বা আম্মা আমার এই জাতীয় কথা বলে সেক্ষেত্রে আমি কি করব। সেক্ষেত্রে যদি বাবা বলে তোর মার কথার গুরুত্ব দিস না, তখন শুনবেন কার কথা? কারণ বিচারককে, আজ থেকে বিচারককে বাবা। এই জন্য অতএব আমি এখানে আমার যে আজকে ওয়াজগুলো হয়ে গেল না, ওনাদের আর দরবার টরবার করা লাগবে না যদি আমল যদি ঠিক থাকে। এগুলোই কিন্তু মেইন কিন্তু বিষয়গুলো আমি সবার কাছে আরজ রাখব, অংশ বণ্টনে কোনো দুর্নীতি করবেন না, যার যা হক দিয়ে দিবেন, রাস্তা নিয়ে গণ্ডগোল করবেন না। আপনার জমিন আপনার নয়, এই জমিনের মূল মালিককে। একটু আপনার বাড়ির পিছনে একজন প্রতিবেশীর বাড়ি আছে, সামনে পাশে দিয়ে একটা রাস্তা, সে রাস্তার জায়গাটা আপনার, কিছু হইলেই বেড়া দেয়, এটা তো এলাকায় নাই মনে হয়, আসতে কয়? সেই বেড়া দিলেই আবার পিছনের জন ফোন দেয় চেয়ারম্যানকে, চেয়ারম্যান সাহেব এই ঘটনা এই হয়েছে। আপনি যে বেড়াটা দিলেন, আপনি যখন মরে যাবেন আপনার সঙ্গী লাগানো প্রতিবেশী, আপনার নিজের বোন বিয়ে দিয়েছেন পলাশবাড়ি, আপনি নিজের বোন বিয়ে দিয়েছেন রংপুর, আপনার নিজের ভাই থাকে চাকরির উদ্দেশ্যে ঢাকা, আপনি অসুস্থ অবস্থায় কাতরাচ্ছেন, আপনাকে তখন উপকার করার জন্য আসবে কে? আসতে কয়, কে আসবে? এটা কি মনে রাখার দরকার আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীর জন্য আমি সম্পত্তির ওয়ারিস আমি বানায় দিতাম, যে প্রতিবেশী হবে সে সম্পত্তির ওয়ারিস হবে আমার উম্মতের যদি কষ্ট না হতো। তাহলে প্রতিবেশীর গুরুত্ব আছে না নাই? এগুলো ইসলাম, এগুলো কি ইসলাম, আমরা এগুলো মেনে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? 17টা গুণ কে দেখতে চান? আল্লাহ আমাদের মধ্যে কয়টা গুণ দেখতে চান? 17টা, আমি 8টা বলেছি। নাম্বার 9 হলো জেনা না করা, নাম্বার 10 হলো তৌবা করা, কি করা বলেন? তৌবা করা। নাম্বার 11 হলো ইমান আনা, দেখেন ইমান আনার কথা কত পরে আসছে, এগুলো তোমার মধ্যে আছে আর তুমি এদিকে ইমান আলী নাম নিয়ে বসে আছো, কোনো কাজ হবে না, তুমি এগুলো আগে ছাড়ো, ঠিক করে ইমান আনো। এরপরে বলা হচ্ছে নেক আমল করা। নাম্বার 13 হলো মিথ্যা সাক্ষী না দেওয়া, মিথ্যা সাক্ষী তো সাদুল্লাপুরে নাই, আছে এগুলো দেওয়া না, দেওয়া যাবে না। অনর্থক কথা কাজকর্মকে এড়িয়ে চলা, আল্লাহর স্মরণে অন্ধ বধিরের মতো না থাকা, অন্ধ থাকা যাবে না, বধির থাকা যাবে না, সবসময় জিকির থাকতে হবে কার? আল্লাহ তাআলা। নাম্বার 16 হলো পরিবারকে শুধু বড় করলেই হবে না, পরিবারের জন্য কিছু দোয়াও করতে হবে। সেই দোয়াটা হলো কি, সবাই বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা তুমি আমাকে এমন স্ত্রী দান করো, এমন নেক সন্তান দান করো যে সন্তানগুলোর দিকে তাকালে চক্ষু শীতল হয়ে যায়, এমন সন্তান তুমি আমাকে দিয়ে দাও। সেই সন্তান দিও না যে সন্তানের বালিশ টান দিলে পরে পিস্তল বের হয়, ইয়াবার ট্যাবলেট বের হয়, গাঁজা বের হয়, এমন সন্তান দিও না। এটার জন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। টাকা পয়সা হলেই সুখী হওয়া যায় না,
একটা আদর্শ পরিবার যদি না হয় আপনার টাকা আপনাকে সুখ দিতে পারবে না এজন্য পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই পরিবারের প্রত্যেক সদস্যকে আমরা খেয়াল রাখব জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার 17 হলো সবর করা ধৈর্য ধরা জীবনের এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় আমরা ধৈর্যের পরিচয় দেব আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করুন জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজেরিন আমি আমার কথা আর বাড়াতে পারছি না আজান হয়ে গেছে আরো 10 মিনিট আগে যে যেখানে আছেন এটাই প্রথম মাহফিল না এটাই প্রথম মাহফিল কি আর আগে হয়েছে এখানে কবরস্থানের উদ্যোগে হয়েছে তবে বাৎসরিক মাহফিল আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও এই মাহফিল আরো বড় হবে রাতের বেলা হবে ভবিষ্যতে জোরে বলি ইনশাআল্লাহ আমি সময় দিতে পারিনি বলে দিনের বেলা আয়োজন করা হয়েছে তবে শুক্রবার হলে আরো ভালো হতো শুক্রবারটা ক্লোজ ডে ছিল সেদিন আরো মানুষের বেশি সমাগম হতো যাক যে কয়জন আমরা আসছি আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও জোরে বলি আমিন যে যেখানে আছি আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন